लाइन को देखा तू? ৭৫ বছরে পা দিল অমরশ্রী রঘুনাথ হাই স্কুল। ওই উপলক্ষে শনিবার সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় পা মিলান শিক্ষক পড়ুয়া শিক্ষাকর্মী সহ এলাকার বহু মানুষ। ওই শোভাযাত্রা এলাকা পরিক্রমা করে স্কুলে ফেরার পরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি ও কাঁথি রামকৃষ্ণ মিশনের মহারাজ শ্রীমৎ রামনাথানন্দজি। স্মারক বৃক্ষরোপণ করেন পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বাড়ি। এদিন প্রধান অতিথির আসর অলঙ্কৃত করেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, পটাশপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি পীযূষ কান্তি পণ্ডা প্রমুখ। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীর বাগ জানিয়েছেন লক্ষ্য সেরা স্কুল তৈরি করা, তার সঙ্গে ছাত্রছাত্রীদের সমস্ত পরিষেবা দেওয়ারও ব্যবস্থা করা হচ্ছে, স্কুলটা যাতে একটু মডার্ন হয় প্রতিষ্ঠা করা হচ্ছে। আমরা ছাত্রছাত্রীদের মান উন্নয়নের জন্য ১০০% প্রয়াস চালিয়ে যাচ্ছি। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে এই স্কুলের যথেষ্ট সুনাম রয়েছে। সরস্বতী মায়ের পুজো, সর্বজনীন পুজো হয়, ক্লাবের ছেলেরা করেন, কখনো ঘরে হয়, আবার হাতে খড়ি হয়। সরস্বতী পুজোর দিন হাতে খড়ি হয়। আমাদের মাননীয় রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি হাতে খড়ি নিয়েছেন, বাংলা শিখছেন। এটা আমাদের কাছে খুবই গর্বের যে ভারতবর্ষের একজন রাজ্যপাল, আমাদেরই রাজ্যপাল, অন্য স্টেটের মানুষ, তিনি এই রাজ্যে এসে সরস্বতী পুজোর দিন, সাধারণতন্ত্র দিবসের দিন তিনি হাতে খড়ি হচ্ছেন আর মুখ্যমন্ত্রী তাকে বর্ণ পরিচয় উপহার দিয়েছেন। এটা খুবই আনন্দের বিষয়, আমাদের বাংলার মানুষের কাছে খুবই আনন্দের বিষয়। জ্যোতির্ময়দা আছেন, জ্যোতির্ময়দা তাত্ত্বিক, আবার ধর্মের সম্মেলনে যাবেন। তিনি ধর্মকর্ম প্রতিদিন সকালে উঠেই তিনি গায়ত্রী জপ করেন, ওং দুর্গা সহায় নম বলেন, ওং কালী সহায় নম বলেন। আবার আমাদের মহারাজজি আছেন, মহারাজজির সামনে আমরা কি বলবো, যাদের জীবন ত্যাগ ও তিতিক্ষার মধ্যে যাদেরকে সামনে রেখে আমরা অনুপ্রাণিত হই, নিজেদের জীবন গড়ার জন্যে সংকল্প নিই, তাই তো গেরুয়া বসন, ত্যাগের বসন। শুধু সবাই গেরুয়া বসন পড়লেই যে ত্যাগ হয় তা আমি মনে করি না। আবার অনেকে আবার বিবেকানন্দের মতন পাগড়ি বেঁধে দিয়ে ফটো তুলছে, ভেবেছে পাগড়ি বেঁধে দিলেই বোধহয় বিবেকানন্দ হয়ে যাবে, পাগড়ি বাঁধলেই বিবেকানন্দ হয় না। তো বিবেকানন্দের কথাই অনুসরণ করতে হবে। এই যে সরস্বতী পুজো করছেন, স্বামীজি আপনাদের, মহারাজজি আপনাদের একটা প্রশ্ন করেছিলেন, ক্ষুদিরামের জন্মস্থান কোথায়? ক্ষুদিরামের জন্মস্থান নিয়ে আবার দুটো জায়গায় বিতর্কিত আছে। সমাজের বাস্তব পরিস্থিতির দিকে দৃষ্টি নিক্ষেপ করার আবেদন রাখবো। আজকের দিনে আমরা পুঁথিগত বিদ্যায় অনেকটা এগিয়ে গেছি, এ কথা নিশ্চিত ভাবে আমরা বলতে পারি জোরের সাথে। বিগত ১০-১৫ বছর ধরে যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হচ্ছে, আমাদের এই প্রিয় মাতৃসমা মেদিনীপুর জেলার ছাত্রছাত্রীরা বাংলার কলকাতা শহর সহ বাংলার বিভিন্ন জেলাগুলোর সাথে পাল্লা দিয়ে টেক্কা দিয়ে কখনো প্রথম স্থান কখনো দ্বিতীয় স্থান দখল করছে। নিশ্চিতভাবেই গুরুকুল অর্থাৎ শিক্ষককুল যারা জাতির মেরুদণ্ড, জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার কারিগর, তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ব মেদিনীপুর জেলার ছাত্রছাত্রীদের পুঁথিগত বিদ্যায় পারদর্শী করে তুলেছে। আমরা আজকে পুঁথিগত বিদ্যায় পারদর্শী হয়েছি তার কারণ আমরা যারা অভিভাবক অভিভাবিকা আছি আমাদের একটু ভাবনাটা পরিবর্তন করার প্রয়োজনীয়তা আছে বলে আমি ব্যক্তিগত অনুভূতি থেকে মনে করি। আমরা যখন মাধ্যমিকের ফল ঘোষণা হয়, আমরা যখন উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হয়, আমরা তখন দেখি আমাদের ছেলে মেয়েরা কত ভালো নাম্বার পেয়েছে, কোন কোন সাবজেক্টে আমার ছেলেটা জয়েন্টে বসতে পারবে কিনা, সে ডাক্তার হতে পারবে কিনা, সে ইঞ্জিনিয়ার হতে পারবে কিনা, ভালো অধ্যাপক হতে পারবে কিনা, তার জন্য আমরা তার পেছনে ব্যয় করি এবং উপযুক্ত শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করি।
কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিভি মে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই, না 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 না।